এই মুহূর্তে গাজীপুরের তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন সহকর্মী রাজিবুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। উদ্বেগজনক হারেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত সপ্তাহের তুলনায় যদি গড়ে হিসাব করা হয় তাহলে আসলে আক্রান্তের সংখ্যা উপর দিকেই যায়। এই যখন অবস্থা তখন আপনারা আমাদের রিপোর্টে দেখছিলেন যে ঘরে ঘরে কিন্তু আক্রান্তের সংখ্যা বেড়েছে এবং এই যে আক্রান্ত তারা ভিড় করছে হাসপাতালে, এবং এ কারণেই কিন্তু সরকারি যে দুটি হাসপাতাল গাজীপুরের, এই দুটি হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে এবং তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগেই একজন বাসিন্দার সঙ্গে সিটি কর্পোরেশনের কথা হলো, যিনি হাসপাতালের বেডে শুয়ে আছে, গতকালই এখানে ভর্তি হয়েছে, তার বাসা ভোটবাজার এলাকায়, যিনি একজন ব্যবসায়ী। তিনি বলছেন যে আশপাশের যে কোনো জায়গা থেকে তাকে আসলে এডিস মশা কামড় দেওয়ার পরই আসলে তিনি প্রথমে জ্বর আসে এবং এই জ্বর টানা চার দিন বহন করে, তিনি বহন করার পর গতকাল ডাক্তারি পরামর্শে তিনি এই হাসপাতালটিতে এসে ভর্তি হন এবং চিকিৎসা নিচ্ছেন। এই যখন অবস্থা তখন কিন্তু আশপাশে আরও কয়েকজনের সঙ্গে কথা হলো, তারাও এইভাবে একইভাবে আক্রান্ত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা বলছেন যে যে পরামর্শ আগে দেওয়া হয়েছে, তরল খাবার এবং বিশ্রাম, সেটি কিন্তু ধারাবাহিকভাবে এখনও বলা হচ্ছে। হাসপাতালের যে দুটি এখানে আমরা রুম রয়েছে, সেই দুটি হাসপাতালের রুমে আমরা ঘুরে দেখেছি যে বেশিরভাগ রোগী আসলে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গি এবং বোটবাজার কোনাবাড়ি এই সকল অঞ্চলের। তো আসলে আমরা আপনাদেরকে বলতেই পারি যে এই রকম পরিস্থিতি আসলে এর আগে গাজীপুর সিটি কর্পোরেশনে খুব কম হয়েছে। সাধারণ মানুষ এবং বাসিন্দারা বলছেন যে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এবার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেক বেশি এবং মৃতের সংখ্যা রয়েছে। আপনারা দেখছিলেন যে রিপোর্টে দেখাচ্ছিলাম আমরা, টঙ্গি অঞ্চলেই প্রায় আটজন মারা গিয়েছে, অন্তত আটজন মারা গিয়েছে, যেটির তথ্য কিন্তু সিটি কর্পোরেশনের কাছেও নেই, যে কারণে বলাই যেতে পারে যে সরকারি বরাদ্দ রয়েছে, তারা বলছেন যে কাজ করছেন, তারপরেও এই যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছেন সেই তথ্যটিও তাদের কাছে নেই। এই অবস্থায় জনসাধারণ এবং বাসিন্দারা বলছেন যে সিটি কর্পোরেশন খুব দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত এবং প্রতিদিনই তাদের যে মশা নিধনে যে ঔষধ কেনা হয়েছে কিংবা যেসব ঔষধ প্রয়োজন সেইগুলো ছেটানোর জন্য পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে এটি দেশের সর্ববৃহৎ একটি সিটি কর্পোরেশন এবং এই কারণে বহু প্রত্যন্ত অঞ্চলের যে ওয়ার্ডগুলো রয়েছে সেখানেও তারা যাতে যে তাদের এই কার্যক্রমগুলো চালায় সেটি দাবি রাখছে। তো এই ছিল গাজীপুরের ডেঙ্গু পরিস্থিতি, আমার কাছে থাকা সবশেষ তথ্য। ডেঙ্গু পরিস্থিতির খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরে।